হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নাম জারি জমা খারিজ জমা একণ এবং মিউটেশিয়াম যেটাকে বলা হয় তো এটা করার জন্য আপনাকে কোন কোন কাগজপত্র আপনাকে জমা করতে হবে অর্থাৎ আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে আপনি জমা খারিজের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে দেখব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাকে দশ টাকা দিয়ে এই ধরনের একটা আবেদন ফর্ম কিনতে হবে আপনাকে এটা হচ্ছে জমাখারিজের জন্য আবেদন ফর্ম এবং বিশ টাকার কোট ফি লাগাতে হবে সেটার মধ্যে আর যে সমস্ত কাগজপত্রী কাগজপত্র আপনাকে লাগবে সেটা আমরা দেখব এখন তো এখানে প্রথমে বলা হয়েছে সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি বা সার্টিফাইড কপি তারপরে যদি ওয়ারিস সম্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে মূল ওয়ারিস সনদপত্র তারপরে যেটা লাগবে মূল দলিলের সার্টিফাইড কপি তারপরে যেটা লাগবে সর্বশেষ জরিপের পর থেকে রায় পিট দলিল এর সার্টিফাইড ফটোকপি তারপর ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা আদালতের রায় বা ডিগ্রি যেটাকে বলা হয় তফসিল বর্ণিত চৌহদ্দি সহ কলমী নকশা আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রতিনিধির তথ্য এই বিষয়গুলো এই জিনিসগুলো আপনাকে থাকতে হবে আপনার সাথে তাহলে আপনি আপনার জমিটি খারিজ করতে পারবেন তো এখন আমরা দেখব আপনারা এটা কি কি কী পত্রটাতে আপনারা কি কি এখানে লিখবেন এখানে আপনার ঠিকানা লিখে দেবেন এর পরবর্তী পেজটাতে এখানে লিখে দিয়ে এখানে দাগ নাম্বার জমির পরিমাণ এবং মৌজা নাম্বারটা মৌজা এবং খসরাটা লিখে দেবেন এখানে এখানে জেল নাম্বার আছে সেটা একটু লিখে দেবেন আপনারা চাইলে নিজে নিজে কিন্তু এটা পূরণ করতে পারবেন তেমন কিছু নাই এখানে মধ্যে তারপরে এখানে মৌজা ঠিক একই মৌজা জমির পরিমাণ দাগ নাম্বার এবং কত তারিখে আপনার দোল নাম্বারটা দিয়ে দিবেন দোল নাম্বার প্লাস তারিখ তারপরে এখানে আপনার ঠিকানা দিবেন এখানে যার কাছ থেকে জমি জমিটা কর্তন হচ্ছে তার ঠিকানা দিবেন এখানে পূর্ববর্তী যে যে রেকর্ডের মালিক ছিল তার ঠিকানা দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন প্লাস এখানে আপনার ঠিকানা দিবেন শেষ এইটুকু যদি পূরণ করতে পারেন তাহলে আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে তো এটি পূরণ করার পর হয়তো আপনার কাছে তিনশো থেকে চারশো টাকা নিতে পারে আপনার এটি অনলাইনে আবেদন করার জন্য তো আবেদন করে আপনার এসিলেন অফিস বরাবর আপনি যদি জমা দিয়ে দেন তো আপনার আটাইশ দিন কার্য দিবসের মধ্যে আপনার জমা খারিজটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিছু সময় বেশি লাগে যদিও সময় বেশি লাগার কথা কথা না তারপরেও এরা অনেক টাইমে সময় লাগিয়ে দেয় অনেক ঝামেলা পাওয়াতে হয় যেহেতু ভূমি সংক্রান্ত বিষয় আপনারা তো জানে নেই সব জালিয়াতি কাজ করব চলে এখানে তো যাই হোক না কেন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনার খারিজ করতে কত টাকা লাগে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব না পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ